নেই মুদ্রণযন্ত্রের সেই পরিচিত খটাখট শব্দ নেই কর্মীদের ব্যস্ততা অথচ মাস আগেও কয়েকশো ছাপাখানার ব্যস্ততায় মুখর ছিল নগরীর আন্দরকিল্লা এলাকা করোনা ভাইরাসের কারণে কাজ বন্ধ থাকায় খোর অন্ধকারে এই শিল্পের সাথে জড়িত প্রায় চার হাজার মানুষ কর্মচারীদের বেতন পণ্য দিতে পারতেছে না গত দুই মাস তিন মাস জবত না খেয়ে না পড়ে কোনো জীবনযাপন করতেছে এর মধ্যে এখন বাদ বাকি সময়টা আরও কত দীর্ঘায়িত হবে তাও তো আমাদের জানা নেই মুদ্রণ শিল্পের সাথে সম্পৃক্ত তৈরি পোশাক শিল্প মাস্টার কার্টুন ডিসপ্লে বক্স পলিব্যাগ প্রাইস ট্যাগ সহ নানা সামগ্রীর সমন্বয়ে রপ্তানি হয় তৈরি পোশাক সব বন্ধ থাকায় প্রায় সাড়ে তিনশো কোটি টাকার ক্ষতির মুখে পড়তে যাচ্ছে বন্দরনগরের মুদ্রণ শিল্প ছয়শ থেকে এক হাজার কোটি টাকার কিন্তু বাজার এটা এখানে পার ইয়ার এটার টার্ন তো এই এক হাজার কোটি টার্নওভারের মধ্যে এটার সাথে প্রায় চার পাঁচ হাজার পরিবার যুক্ত এটা তো কম কথা নয় এই যে গার্মেন্টস বলে একটা বিশাল শিল্প গার্মেন্টসের প্রায় সেভেন্টিন টু দিয়ে কিন্তু আমাদের মুদ্র সামগ্রী পরিস্থিতি মোকাবিলায় সরকারের বিশেষ প্রণোদনার বিকল্প দেখছেন না এই শিল্পের সাথে সংশ্লিষ্টরা যদি আর্থিক কিছু সহযোগিতা পাওয়া যায় সরকার থেকে প্রণোদনা হিসাবে এবং সেটা যদি একটু দীর্ঘমেয়াদী পরিশোধের সুযোগ দেওয়া হয় তাহলে আমাদের এই মুদ্রণ শিল্পকে বাঁচিয়ে সম্ভব মুদ্রণ শিল্পের এই বিপর্যয়ে কেবল মালিক শ্রমিক শ্রমিকরাই নন অনিশ্চয়তার মুখে পড়েছে দেশের শিল্প সংস্কৃতি ঐতিহ্য মন্তব্য সংশ্লিষ্টদের তাজুল ইসলাম বিজনেস রিপোর্ট মাতসাং টেলিভিশন